আজ এর একদিন কি আমার একদিন, আর সহ্য হচ্ছে না, আজ সব চুকিয়ে দেব। যবে থেকে শুরু হয়েছে এটা শান্তিতে ঘুমাতেই পারছি না। ফেসবুক খুললেই অঙ্কুশ নুঙ্কুশ এক লাইনে বল এইসবই ঘুরছে শুধু। ভেবেছিলাম থেমে যাবে কদিন পর, কিন্তু না, দাদা তো টপ গিয়ারে চলছে, থেমে যাওয়ার নামগন্ধই নেই। বলি দাদা ভাই, লোকের বুদ্ধি এতটাও কম না, ক্ষমা করো, স্পষ্ট বোঝা যাচ্ছে সব স্ক্রিপ্টেড। আমরা ছোটবেলা থেকে জানি যে মা বাবা তুলে কখনো কথা বলিস না, সেটা কি ঠিক করলে? নিজে কি করেছো সেটাকে দেখো, বলে দিলে একটা ধুম করে 30টা ছবি। তুমি নাকি চিল্লি বোঝো না, তুমি নাকি মজা বোঝো না, তুমি আবার আমাদের দিকে আঙুল কি তুলছো? পড়াশোনা কর, এতে যাস না, এটা আনসার্টেন। তোমার তো এডুকেশন নিয়ে এখন আমাদের মানুষের প্রচুর প্রশ্ন, মানে হ্যাঁ এক্স্যাক্টলি তোমার মতোই হাসছে সবাই। এসো না, মানে তোমার কত সাপোর্টার যারা আপনারা দেখছেন, অনেক অঙ্কুশদের ফ্যান, তারা তোমার সিনেমা দেখার জন্য হলে হলে ভিড় করে। তোমার যে সমস্ত সিনেমাগুলো হয়েছে অ্যাকচুয়ালি, সেগুলো তো দর্শক দেখে বলছে ফ্রেম টু ফ্রেম। আরে দাদা মানছি, তুমি খুব বড় অভিনেতা, কিন্তু অ্যাঙ্কারকেও তো সে বিদ্যাটা জানতে হবে না? বালিশের ঘায় জ্বলে গেল পুরো, আহা হা, খুব লেগেছে না? কি করলো? ভিডিওটা সাধারণ অসাধারণ সবার জন্যই বানানো। প্রথমে বলার আছে কিছু আবাল রোস্টারদের নিয়ে। ভাই তোরা টিকটক অবধি ঠিক আছিস, বোধ বুদ্ধি সবার থাকে না, তাই সেটা সবার প্রয়োগ করা উচিত না। আজকে হরিবোধ ব্যান্ডলার পাছায় লাগাবো, না না না, পাছায় বাজাবো, বাজিয়ে পাছাটা লাল করে দেবো। আজ আমি কথা বলবো, আই মিন খিল্লি ওড়াবো, টলিউডের বিগেস্ট বিগেস্ট এন্ড বিগেস্ট সুপারস্টারের, আই মিন বালিস্টারের, যার নাম নান আদার দেন অঙ্কুশ হাজরা। প্রথম কথা, আমিও অনেককে রোস্ট করেছি, খিস্তি মেরেছি, কিন্তু তারা সত্যি ইউজলেস এবং তাদের কাজগুলো সত্যি অসামাজিক, আর প্রত্যেকটা ভিডিওতে একটা সোশ্যাল মেসেজ ছিল। কিন্তু অঙ্কুশ হাজরা কিছু ভুলভাল বকলেও তার অনস্ক্রিন কাজকে অসামাজিক বলা যায় না। অঙ্কুশ হাজরা একেবারেই ফেলনা ব্যক্তিত্ব না, যাকে তাকে নিয়ে যা খুশি বললেই তো হলো না, একটু লিমিট রাখ ভাই। তোদের জন্য সবার নাম খারাপ হচ্ছে, আর অঙ্কুশ দা মানে তোমাকে নিয়ে যে কি বলবো কি বলবো কি বলবো। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। প্রথমত স্ক্রিপ্টেড ইন্টারভিউ দিতে গিয়ে নরেন্দ্র মোদী অবধি ট্রল হয়ে গেল। তুমি গোল্ডেন বাটন আর অশ্লীল ইউটিউবারকে এক করে দিলে। কি পেছনে সিলভার বাটন, গোল্ডেন বাটন আর কি ব্রোঞ্জ বাটন মনে একটা হয় না? হ্যাঁ, খুব গর্ব করে তুমি টাঙিয়ে রাখছ যে তোমার কন্টেন্টের উপর এত গর্ব। অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট, আমি বীর্যপাদ বলে সিলভার বাটন পেয়েছি, আমি ড্যাশের ভাই বলে বীর্য মানে গোল্ডেন বাটন পেয়েছি, আমি আজকে মুখে পুড়ে দেবো বলে আমি আজকে ব্রোঞ্জ বাটন পেয়েছি আমাকে ইউটিউব থেকে দিয়েছে। কিরণ দা এরকম বলেছে, তুমি বললেই আর মেনে নেবে লোকে? আর কি কি বলেছে দেখি। আমি বলবো, আমি আবার বলবো, হ্যাঁ যাতে একটু ইম্প্রুভমেন্ট আনো কাজে, শিল্পী হয়েছো, সমালোচনা না শুনলে সারা জীবন রিমেকই করবে নাকি? আরে এ অ্যাঙ্কার, অঙ্কুশদার এত ক্লোজ, একটু অ্যাক্টিংটাও তো শিখে নিতে পারো, পুরো প্ল্যানটায় জল ঢেলে দিল। অঙ্কুশদা গোটা ভিডিও জুড়ে পুরো বাক্যবান চালিয়ে গেছে পুরো দমে, মানে পুরো বুকে এসে লাগবে এত যন্ত্রণা, একদম বুকে এসে লাগবে, নিজেই দেখো। আমি সবকিছুতে কাঁচা। আর একটা ছোট্ট কথা বলবো, আমি যদি ভালো র্যাঙ্কও করে থাকি কিভাবে পেয়েছি বলবো? না বলো, সিক্রেটটা বলো, সিক্রেটটা বলবো, প্রবলেম হবে না তো? না বলো যদি শুনি। টুকলি করে ওই ছেলেটাকে আমি এরকম করে দেখতে থাকছি এবং বেশ দেখা যাচ্ছিল, বেশ ভালো দেখা, মানে তুমি টুকলিটাতে পারদর্শী, টুকলিটাতে পারদর্শী, গ্রেট। তো ওখানে ইয়ে করছে এবং টুকুস টুকুস করে আমিও মারতে থেকেছি। বা ওর রাফ পেপারটায় ভর্তি সলিউশন, আমার রাফ পেপার ফাঁকা, টিক রাইট। দাদা
ওটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষা না, ওটা AIEEE অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন। ওখানে পরপর দুজনের প্রশ্ন কম্বিনেশনটাও আলাদা হয়, আর ওটা গড়ের মাঠ না যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। অঙ্কুশদা, কিরণদার সাথে তোমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই, আর কিরণদা তোমাকে ব্যক্তিগত আক্রমণও করেনি। তোমার প্রথম ইন্টারভিউর ভুলভাল কথাগুলো শুধু ধরিয়ে দিয়েছিল আমাদের। একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যখন লক্ষ লক্ষ লোক তোমাকে দেখছে, তখন মানুষকে ঠিক পথে চালনা করাটা দরকার। কিরণদা না থাকলে আমি, আমার কথা বলছি, জানতেও পারতাম না তোমার কোন ছবি কোন ফিল্মের রিমেক। আর প্রিয় দর্শক মণ্ডলী, জীবনে কাজবাজ নেই, টেনিস বলের মতো একবার এদিক একবার ওদিক লাফিয়ে বেড়াচ্ছে শুধু। হ্যাঁ,